আসসালামু আলাইকুম, কেমন আছো? কেমন আছেন সবাই? আশা করব আজকে যে যেখান থেকে আমাদের দেখছো ভালো আছো, সুস্থ আছো, সচেতন আছো, পরিবারের সাথেই আছো। রমজানে তোমাদের দিনগুলো কেমন কাটছে আমাকে লিখে জানাতে পারো, আর আমি শেয়ার করছি আমার আজকের দিন। আর আজকে ব্লগটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। কিন্তু এখানে আমি রেডি করছি হচ্ছে মুরগির রোস্ট, মানে হচ্ছে একদম প্রপার রোস্ট না, বাট রোস্ট টাইপের একটা কিছু, ভাত দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা আমাকে লিখে জানাতে পারো কে কে পছন্দ করো। আমি কিন্তু খুবই পছন্দ করি ভাত, কিন্তু সাথে থাকবে রোস্ট অথবা শাহি রেজালাও হতে পারে, আমার কাছে তো দারুণ লাগে। আর আমার ছেলেদের জন্য আজকে আসলে বিশেষ করে এটা করা, কারণ হচ্ছে রোজা বলে কথা, তাই না? একটু একটু তো ভালো মন্দ সবারই খেতে ইচ্ছে করে। সো তেলের পরিমাণটা চেষ্টা করেছি যতটুকু পারা যায় কম রাখার জন্য। আর এইখানে আমাদের পছন্দের লতি দিয়ে চিংড়ি মাছ, বাংলাদেশ থেকে আনা লতি, আমরা এখানে আমাদের বাঙালি যে দোকানগুলো আছে সেখানে মোটামুটি পেয়ে যাই। তো লতি আর সেই সাথে হচ্ছে চিংড়ি মাছ, এটাও কিন্তু দারুণ মজাদার, ঠিক না? যে গল্পটা তোমাদের সাথে করা হয়নি তা হলো, আমরা দুজনেই ভোরবেলা বেরিয়েছিলাম তেলের সন্ধানে, তেল পাইনি, অজ্ঞতা চলে আসতে হলো। ছেলেদের বাবার নাইট ডিউটি চলছে, একে তো রোজা, তারপর আবার রাত জেগে ডিউটি করা, আসলে সত্যি বেচারার উপর যা যাচ্ছে না? আর আমার কাজ তো আমার কাজ আছেই। সো এর ভেতর আবার কী হয় জানো তো, নানান রকমের অ্যাপয়েন্টমেন্ট থাকে আমাদের, সেটাও আরেক যন্ত্র না জানো, কিছুই তো করার নাই, এ নিয়েই চলতে হবে। বেলা গড়িয়ে এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, হঠাৎ কিচেন থেকে শব্দ পাচ্ছি, চলো তো দেখি কিচেনে যাই একটু কি হচ্ছে সেখানে। আজকে আমার বড় ছেলে আরেকবার ইফতার বানাবে, আর হচ্ছে বানাচ্ছে আজকে বার্গার। তো বার্গারে যে প্যাটিটা, মানে সরি না প্যাটি, এটাকে কি বলে বাবা, বন, বার্গারে যে বনটা সেটাও সে নিজের হাতেই বানিয়েছে, আর সে সময়টা আমি আসলে ব্যস্ত ছিলাম। তুমি ময়দার মধ্যে কি দিছো বাবা, ইস্ট, সুকো আর কি দিছো, আর কিছু দিয়েছো? হ্যাঁ, মিল্ক, আচ্ছা। এর ভিতরে দেওয়া হয়েছে হলো ইস্ট, অল্প পরিমাণে মিল্ক, অল্প সল্ট এবং অল্প চিনি, এই তো, আর তো কিছু দাওনি। বাটার অয়েল কিছু দিয়েছো? বাটার দিয়েছো, অল্প বাটার দিয়ে সেটাকে খুব ভালো করে মেখে নিয়ে, তারপর এটাকে আবার এক সেকেন্ড আমি দেখা, আচ্ছা এটা দিয়ে সে মেপে মেপে এক একটা বার্গার রেডি করেছে, মানে কতটুকু পরিমাণে ময়দা সে নেবে প্রত্যেকটা জিনিস সে মেপে মেপে দিয়েছে এখানে। সো আমরা মানুষ হলো বাসায় চারজন, চারজনের জন্য এখানে হচ্ছে গিয়ে চারটা আর ওখানে কটা, তিনটা, তার মানে কি কে কম খাবে, মামা কম খাবে? আচ্ছা সবার জন্য দুটো করে বার্গার। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর দেখলাম বানগুলো একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। কি মা, কিমার মধ্যে কি কি দিবা এখন তুমি? শুধুই লবণ আর পেফা, আর কোনো কিছু দিবা না? একটুখানি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, গার্নিশ, কিচ্ছু না, তাহলে কেমনে খাবো আমরা? ছেলের কথা হচ্ছে ও যে রেসিপিটা ফলো করছে সেখানে কিমার অরিজিনাল টেস্টটা শুধুমাত্র লবণ এবং পেপার দিয়ে আসবে, বার্গারটা নাকি সেটাতে অসম হবে খেতে। সো লেটস সি কি হয়। আর এবারে খুব ভালো মতো মেখে নেবার পালা। এবারে প্রত্যেকটা প্যাটি মাপার পালা এবং সেটাকে শেপ দেবার পালা। আমরা আবার চলে যাচ্ছি বানের দিকে, কারণ বানগুলো এখন এগ ওয়াশ করতে হবে। আইনস না, এটা সবগুলোতে দিলে সুন্দর দেখা যাবে। বিজনেস তুমি দাও, আচ্ছা তুই দে, মা দাস বিটে, আচ্ছা আমি, ওকে ওকে আমি, ড্যাডি আর আরিয়ান তিনজনের মধ্যে তুমি কি বলে এটাকে, আর না ইটস ওকে, ইটস ওকে, ওকে 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 হইছে, আর না বেস তুলি কেন যাই গা। আমি কিচেনের রিয়েল লাইফ ঝগড়াঝাটি, রাগারাগি, তর্কাতর্কি তোমাদের সাথে শেয়ার করলাম।
আমরা অনেক ঝগড়া ঝগড়ি করার পরে এটা আমি আমার জন্য নিয়েছি, এটার ভিতরে আমি আমার পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা সবকিছু দিয়ে আমি আমার রুচি মতো করব। ব্যাস, আর তুমি কি করতেছো? এটা থেকে ডিমের সাদা অংশটা, এই সাদা অংশ দিয়ে কি করবি? এরকম করে এটাকে কি করতেছিস? হ্যাঁ, ওকে, প্রত্যেকটা প্যাটি যেন সমান থাকে সেই জন্য এক্সট্রা ভাবে মেপে তারপর শেপ দিচ্ছে। বানগুলো এত সুন্দর হয়েছিল দেখতে, আমি তোমাদের কি বলবো, আমার নিজের তখন কিন্তু সত্যিই খুব অবাক লাগছিল, আমার মাত্র 15 বছরের বাচ্চা এত সুন্দর করে বানাচ্ছিল নিজের শখে, কি বলবো। বাটার ওয়াশ করছে এখন, কারণ বাটারগুলো দেওয়াতে পুরো বানটা খুব অনেকক্ষণ সফট ছিল আর খেতেও দারুণ হয়েছিল, একেবারে পারফেক্ট ক্লাস 1 ছিল খেতে। প্রতিটা বান মাঝখান থেকে স্লাইস করে নিয়ে ফ্রাই প্যানে একটু করে সেকে নিয়েছে, এতে টেস্টটা কিন্তু খুব ভালো এসেছিল। মিডিয়াম হিটে প্যাটিগুলো ভেজে নিতে হবে বাটারে, আর ইউজ করছি আমরা গ্রিল ফানে, মানে হচ্ছে বারবিকিউ করার জন্য স্পেশাল যে ফ্রাই প্যানটা হয় সেটা আমরা ইউজ করছি। প্যাটিটা ডান হওয়ার সাথে সাথেই ওপরে দিয়ে দিল স্লাইস চিজ। ইফতারের টাইমটা খুবই কাছাকাছি আর আমি চট জলদি করে বানিয়ে নিচ্ছি স্ট্রবেরি মিল্কশেক, সেটার গল্প আরেক দিন হবে, কারণ খেতে ইয়াম্মি ছিল সেটা। আমি আবার একটুখানি আইসক্রিমও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানকার কথাটা বলি, ছোট ভাই চলে এসছে বড় ভাইকে সাহায্য করতে। প্যাটি রেডি হয়ে গেছে, এখন আমাদের কাছে সব কিছু আছে, শুধুমাত্র গুছিয়ে নেবার পালা। সালাদ এবং টমেটোটা আগে থেকেই কাটা ছিল, যেটা দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে যেই ফ্রাই প্যানটার মধ্যে এতক্ষণ বার্গারের প্যাটিগুলো ভাজা হয়েছিল সেটার মধ্যে একটু সতে করে নিতে হয়েছে। এতে খাবারের সময় প্রতিটা বাইটে যখন এই সতে করা পেঁয়াজটা আসছিল দারুণ লাগছিল, অসম একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছ যে সব কিছু একে একে দিয়ে সাজিয়ে নিচ্ছে প্রত্যেকটা বার্গার, মানে হচ্ছে সালাদ, তারপর প্যাটি, তারপর হচ্ছে পেঁয়াজ, এবং তারপর অবশেষে টমেটো, এবং শেষ। আর আমিও এখানে রেডি করে ফেলেছি স্ট্রবেরি মিল্কশেক উইথ লিটল বিট ভ্যানিলা আইসক্রিম। আমাদের ইফতার টেবিলটা রেডি, খুব তাড়াতাড়ি রোজার দিনগুলো চলে যাচ্ছে, খেয়াল করেছো? অবাক লাগে না, মনে হয় এই তো শুরু হলো, এখন প্রায় মাঝামাঝি চলে আসছে, তাই না? স্ট্রবেরি মিল্কশেক, সেই সাথে খেজুর তো থাকবেই, আর আমার যেই মুসলি মানে হচ্ছে ওটস সেটাও আছে, সেই সাথে আমার ছেলের হাতে বানানো বার্গারটা ফ্যান্টাস্টিক ছিল খেতে, বিশ্বাস যদি করো, সিরিয়াসলি বললাম, সেই লেভেলের মজা ছিল বার্গারটা খেতে। অ্যাজ ডেজার্ট সে বানিয়ে ফেলেছে একেবারে চট জলদি 5-7 মিনিটে চকলেট কেক, মাইক্রোওয়েভেনে বানিয়েছে, যার জন্য আমি টেরও পাইনি, বিশ্বাস করো, আমি জানতামই না, আমি বুঝতেই পারিনি যে ও এত তাড়াতাড়ি এত মজার একটা চকলেট কেক বানিয়ে ফেলবে। ভেতরটা ছিল একেবারে সফট এবং ক্রিমি, আর সেই সাথে ছিল 1 স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম। আর কি চাই বলো জীবনে? ছোট্ট একটা কথা শেয়ার করি, ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যেটাই হোক না কেন, ঘরের কাজে যদি সাহায্য করতে চায় তাকে অবশ্যই উৎসাহিত করবেন, জীবনের প্রয়োজনের কথা কি আর বলা যায় বলো? ভালো থেকো সবাই, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা, অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম, আমি লিপিকা।